নাব্যতা ফিরিয়ে আনতে তুরাগ নদীর 15 কিলোমিটার অংশে ড্রেজিং করা হচ্ছে, চলছে নদী খননের কাজও। খনন কাজে নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, একই স্থানে বেশি সময় ধরে খনন করায় নদীপাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। তবে সংশ্লিষ্টরা বলছেন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। কালিয়াকৈর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আরমান কায়সার। সরকারের নদী খনন প্রকল্পের আওতায় তুরাগ নদীতে গাজীপুরের কালিয়াকৈর অংশের চা বাগান ব্রিজের পূর্ব পাশ থেকে সূত্রাপুর শ্মশানঘাট পর্যন্ত 15 কিলোমিটার এলাকায় খনন কাজ করছেন এশিয়ান ড্রেজিং লিমিটেড। তবে নানা অনিয়মের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একই স্থানে 3 মাস যাবৎ ড্রেজার বসিয়ে নদীতে খননের কারণে উপজেলার 3 গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে নদী পাড়ের মানুষের ফসলি জমি ও ঘরবাড়ি। ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্যের কাছে আকুতি জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। বাধা দিই, কোনো বাধাই শুনে না, সময় তো গাঙ্গের মধ্যে কাটে, সময় তো না খোলা থেকে যেতে তুলুম করে। আমাদের এখানে আমার হিন্দু বাড়ি আছে, আর এখানে শুধু মারি, অন্য কোথাও আর মারি না, খালি এখানে। আমরা বাধা বিঘ্ন দিবে এনেছি, কিন্তু বাধা বিঘ্ন কিছুই মানে না। আমরা দরখাস্ত করছি, কিন্তু তারাও কোনো সাড়া দিবে না। দ্রুত ড্রেজারটি অন্যত্র সরিয়ে নিয়ে 3 গ্রামের নদী পাড়ের মানুষের বসত ভিটা রক্ষার দাবি এলাকাবাসীর। বাড়িটার মধ্যে দাঁড়িয়ে থাকলে বাড়িটার মাটি থরথরে কাঁপে। সরকার যেন যথাক্রমে জানে আমাদের যেন এই জায়গা যাতে মাটি কাটা বন্ধ করে দেয়। আমাদের ঘর বাড়ি সব ভেঙে যেতেছে, আমার গরু বাছুর নিয়ে আমরা এখন কোথায়। এ বিষয়ে কথা বলতে গেলে এশিয়ান ড্রেজিং লিমিটেডের স্থানীয় অফিস বন্ধ পাওয়া যায়। কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন জনগণের ক্ষতি হবে, এমন কিছু করা হলে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে তাদের যেহেতু সরকার থেকে তারা কাজ পেয়েছেন, এই কাজটা যেন তারা নিয়মতান্ত্রিক পর্যায়ে করে, আর অনিয়মতান্ত্রিক পর্যায়ে যদি তারা করে তাদেরকে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যেটা বিধিবিধান আছে সেই নিয়ম মতো হয়, সেখানে যেন তারা তদন্ত টিম পাঠিয়ে বাস্তবতা দেখেন এবং কোনো ব্যত্যয় ঘটে থাকলে তার জন্য যেন ব্যবস্থা গ্রহণ করেন। নদীর নাব্যতা ফেরাতে সরকারি নিয়ম মেনে ড্রেজিং করা সহ নদী পাড়ের মানুষের বসত ভিটা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, বাংলা টিভি।